নেক্সট দিন মানে 31 ডিসেম্বর আমরা তামলিং থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম সান্দকফু যাওয়ার উদ্দেশ্যে। পথে যত এগোচ্ছি ততই যেন চারিদিকটা সাদা হতে শুরু করে দিয়েছে। বেশ ভালোই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে গাড়িটা থেমে গেল। তারপরেই ঘটল এই ঘটনা। বড় বড় তুলে নি হাত দিয়ে। সৌরভ এদিকে এসো, এখানে ধরো, এখানে ধরো। বেশ আধ ঘন্টা 40 মিনিট ধরে এইসব ভাঙাভাঙি কাজ চাজ চলল। তারপরে আর যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, ভাবলাম যে এখান থেকেই বাড়ি যায়। কিন্তু কিসের যে টানে কেনই যে যাচ্ছে এগিয়ে তা কিছুই বুঝতে পারছি না। তারপর যেখানে এসে আমরা থামলাম সেটা হলো কালাপকরি। এটা একটা ছোটো লেক, এখানে বেশ কিছু থাকার জায়গাও আছে। তারপরে বেশ খানিক্ষণ এখানে থেকে রেস্ট নিয়ে আবার এগিয়ে চললাম হাই রোড ধরে। সে এক বিশাল রাস্তা, ব্যাপক রাস্তা, পুরো প্লেন সোজা চলে যাচ্ছে সান্দাকফু। অনেক কষ্ট করে এসে হাজির হলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে। ওই যে উঁচু যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানেই আমরা ছিলাম, সানরাইজ হোটেল। যখন আমরা সান্দাকফুতে পৌঁছালাম তখন বাজে দুপুর 2:30। তখন সবার পেট খিদেতে চৌ চৌ করছে। যতই চাউমিন খাও না কেন, এক মুঠো ভাত না খেলে বাঙালির পেট শান্ত হয় না। সে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে হোক, মঙ্গল গ্রহে হোক, আর গ্যালাক্সিতেই হোক না কেন, দুপুর 2:30 সময় ছিল প্রায় -3°। তার মধ্যেই খেয়ে দিয়ে 4-5টা এক্সপ্লোর করতে শুরু করল। আমাদের থুকপা তো খাজ খেয়েছি, 2 প্লেট চাউমিনও খেয়েছি, ভেজ চাও 200 টাকা প্লেট, 200 টাকা প্লেট। আর হ্যাঁ, এখানে বড় আর সৌরভ খেয়েছে রাইস 200 টাকা প্লেট, পান্তা রাইস না, পান্তা 200 টাকা প্লেট। হ্যাঁ, ও হো, এই একটা ফুল দেখতে পাওয়া গেছে। সৌরভ এগিয়ে চলেছে, রাখছি।
টুমলিং কেন বলতো টুমলিং থেকে তুই ভাব উপরেটা দেখার আগে নিচের জায়গাটা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম সান্দাকফুর খুবই কাছে আহাল সানসেট পয়েন্ট। ওই যে দেখা যাচ্ছে ওইটা কাঞ্চনজঙ্ঘা, এছাড়াও ওখান থেকে এভারেস্ট আরও অনেক পর্বতশৃঙ্গ দেখা যায়। বছরের শেষ সূর্যটা যে এইভাবে দেখতে হবে তা কল্পনাও করিনি, এত সুন্দর দৃশ্য তা বলার মতো ভাষা আমার নেই। চোখের সামনেই হঠাৎ করে যেন সূর্যটা কোথায় যেন মিলিয়ে গেল, এই বছরটা এইভাবেই শেষ হলো।